ব্যাক টু মাই চ্যানেল। আজকে আরও একটা নতুন ভিডিওতে আরও একবার সবাইকে অনেক ওয়েলকাম। আর আজকে কিন্তু শাড়ি পরে বুঝতে পারছো বলা যাচ্ছি, আজকে পুরীতে আমাদের দুদিন, আর এখন যাচ্ছি হচ্ছে জগন্নাথ দেবের মন্দিরে পুজো দিতে। আর ও আমাকে বলছে কি ফোন নিয়ে যেতে দেবে না ওখানে, আর তাহলে তো ভিডিও তোমাদের সাথে শেয়ার করা যাবে না যে কীভাবে যাচ্ছি না যাচ্ছি। তো চলো, রেডি হয়ে গেছি, পাপানকেও রেডি করিয়ে, পাপান আছে ভাইয়ের কাছে, দাদাভাইও রেডি হয়ে গেছে, আমি রেডি হয়েছি, সবাই রেডি হয়ে গেছে, সবাই এখন এক এক করে বেরোচ্ছে। তো চলো পুরীর মন্দিরে যাই, ওখানে পুজো টুজো দিয়ে আসি, এসে ফ্রেশ হয়ে আবার তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো যখন বিচে যাবো তখন, কারণ ওখানে তো মন্দিরে বলছে অ্যালাউ নেই, তাহলে ফোনটা আমি কী করে নিয়ে যাবো না, যদি কেউ নিয়ে যায় তাহলে। তো চলো তাহলে বেরোয়, দেরি হয়ে গেছে এমনি, কারণ পান্ডা নিচে দাঁড়িয়ে রয়েছে, তো এসে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। চলো বেরিয়ে পড়েছি, মন্দিরে যাচ্ছি, বলেছিলাম যে ফোনটা নিয়ে যেতে পারবো না, কিন্তু নিচে এলাম যখন বললো যে একটা ফোন নিয়ে যেতে পারবে, তো পান্ডাটাকে বললাম যে আমি যেরকম ব্লগিং করি তো এক কিছু কন্টেন্ট আমাকে দেখাতেই হবে, যে বলো কোনো অসুবিধা নেই, তুমি তাহলে ফোনটা নাও, ওখানে জমা মানে জমাদার হতে কাউন্টার আছে, তো এখানে তুমি জমা দিতে পারবে। আর ঠিক আছে তাহলে নিয়ে যাই, যতটুকু মানে থাকছি সেটুকু ভিডিও তো আমাদের সাথে শেয়ার করতে পারবো। আর দেখো পাপ্পা বসে আছে, ও সব কিছু মানে দেখতে দেখতে যাচ্ছে, আসলে ওকে সবসময় ঘরের ভেতরে রাখা হয়, তো ও সব বাইরের দৃশ্যগুলো দেখে না, খালি ফাঁকি দাঁড়িয়ে দেখছে। আর একটা আমরা সবাই আছি, এখান থেকে তো টোটো করে যেতে হবে, এখান থেকে মন্দিরটা বেশি কোণে না, ফাঁকি ধরে রাস্তা। চলো যাই, তিনটে মোট টোটো হয়েছে, সব কি এক এক মানে মানে পাঁচ ছয় জনগুলো এক একটা টোটোতে আছে, মন্দিরে যাবো, কোনটাকে জমা দেবো, কোনটা জমা দেওয়ার আগে তোমাদের সাথে কথা বলবো। তো চলো যাই, আবার চলো নামো, ওকে নাও তুমি, ওকে নিয়ে নামো, নামো নামো, ওরা বাপকে তেরিগের এই যে জগন্নাথ দেবের মেন মন্দির, এখান থেকে ঢুকবো। আরে যে এখানে সবকিছু জমা দেওয়া হচ্ছে, আমাদের জুতো, আমাদের ফোন, তাহলে পাপাকে দেখ হিলে বলি এ বাবা। আরে চড়ে মন্দিরটা বন্ধ করে দেবে। আমরা পুরীর মন্দির থেকে অনেকক্ষণ আগে চলে এসেছি, করে এত কষ্ট হচ্ছিল না, প্রচুর হাঁটাহাঁটি হয়ে গেছে, আরো শাড়ি পরে না, আরো মেঘলা ওয়েদারটা আমার এত প্যাচ প্যাচ করছিল। পাপান সঙ্গে তার কোলে বসে দুধ খাচ্ছে, ওখান থেকে এলাম এসে, আর আজকে জানো তো মানে পুরীর মন্দিরে ঢুকে অন্নকূট কিনে খেয়েছি, ওখানে যে বাজারটা কি বাজারটার নাম বেশ বললো কি আনন্দ বাজার নাকি বাজার বললো, ওই বাজারটাতে বিভিন্ন রকমের জিনিস, রাবড়ি বলো, খাজা বলো, গজা বলো, রাবড়িটা হেভি ছিল, অন্নকূট বলো, আজকে কি 50 টাকা, এইট করি দাম 50 টাকা, একটা এটুখানি একটা মালপোয়া কিনলাম 30 টাকা, একটা এটুকু সুজি রিস কিনলাম 20 টাকা, ছপ্রিয় দাম বেশি, যাই হোক কিন্তু খেতে দেখেন টেস্ট। আমি আগেরবার এসেছিলাম, আমি আগেরবার এসেছিলাম খেতে পারি নাই, কেন তখন কি করে খাবো বন্ধ হয়ে গেছে, আমি আগেরবার এসেছিলাম যখন বাজার ফাজার কোনো কিছু ছিল না, ছিল না, হয়েছে নেটে দুপুর দুটো কি তারপরে গুটি বাড়ে, কারণ আমরা বিকেলবেলা দেখেছিলাম রান্না, আগেরবার যখন এসেছিলাম দেখেছিলাম রান্নাঘর ধোয়াচ্ছে, আর এবার গিয়ে দেখলাম ভাত ফুটছে, মানে আসার ঠিকঠাক টাইমে আসলে তুমি সব দেখতে পাবো। তো চলো পাপানকে এলাম, এসে মাত্র স্নান করালাম, স্নান করে সমুদ্রের কাছে দিয়েছি দুধ খাওয়াতে, আজকে আমি বিচে নামবো না, তাই আমি এখন স্নান করবো, স্নান করে রেডি হবো, ওই ওদের সাথে বিচে গিয়ে ওখানে গিয়ে বসবো, চলো ভিডিও করবো। আর আমার ছেলে এখানে আছে, আরে এই যে ছোটকা, রোদ নেই গো, রোদ নেই, পাপানকে দেখি, এই যে ওদের সন্তান, এটা নিউ হানিমুন করতে এসছে কিন্তু তার আগেই সন্তানটা হয়ে গেছে, তোমাকে ডাকলাম গেলে না কেন, ফোন করে ডাকলাম যে নামি না বললি, নামবো না তো, তুই জিজ্ঞেস করে নামবি, আমি যদি লাস্টে নাম দিচ্ছ কেন নেমে যাবো, তাহলে নিয়ে নিয়েছি, আমি পা ভে যাবো, গা ভে যাবো না তো, হ্যাঁ ওই জন্যই তো ছোট পিছু প্যান্ট, ছোট প্যান্ট বললাম, তাহলে প্যান্ট দিয়ে যাবো, নিচ থেকে ফোন করলো যে রেডি হও ও বের করতে, তাঙ্কতে আসা যে প্ল্যানিং ছিল না, আমার তো ছুটি নিয়েছে, ঘুরতে যাবে বলে ছুটি নিয়েছে,
কোথায় যাব ঘুরতে? এদিক ওদিক স্কুটি নেওয়া হয়ে গেছে, ভালো করে দেবো, ঘুরে আসো। চলো বিজে যাই, বিচে গিয়ে তোমার সাথে কথা হচ্ছে। চলে এসেছি আমরা, কিন্তু বিচে আসলে কাল আজকাল পাপালকে নিয়ে বসবো। সবাই নেমেছে ওইখানে, আমাদের টিমের যে কজন আছে কিন্তু আমি নামতে পারিনি, আমি পাপালকে নিয়ে বসে রয়েছি। আর যদি ওরা কেউ এর মধ্যে উঠে চলে এসে ফ্রেশ হয়ে নেয় তাহলে আমার নামার একটু চান্স আছে, নাহলে নেই, কারণ পাপালকে কে ধরবে না? পাপালকে প্রতিদিন এখান থেকে বসেই সমুদ্র দেখায়, ডাক্তার তো এইখানেও আনতে বারণ করেছিল, তাও পাপালকে এখানে এনে দেখায়, যেহেতু এখানে বসে থাকে সবাই, এখান থেকে বসে রাখলে সবটা দেখা যায় না। চলে এসেছি অনেক ফোন, কিন্তু সবাইকে ফটো মেরেছিলাম, ভিডিও করে দিয়েছিলাম, এই করতে করতে আমার ব্লগের ভিডিওটা করতেই ভুলে গেছি। দাদাভাই দাঁড়িয়ে আছে, দাদাভাই যা দেখেন স্নান করতে, কারণ পাপালকে এখানে বলো বকু কত সমুদ্র দেখছে, আর এত লোক না যে ছোটো 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 দূর থেকে ওগুলো এদিকালি দেখছে বাবা। চলো পরে বাবা স্নান করতে যাবে, তো চলো এরপরে ভিডিও আমি শেয়ার করবো। আসলাম, এসে স্নান করলাম, এখন এখন 5টা বাজে, এখন অবধি আমাদের খাওয়া হয়নি। চলো এখন খেতে যাবো, আজকে রান্না হয়েছে ভাত, পমফ্লেট, মাছ আর পেঁয়াজ দিয়ে আলু পোস্ত ছোট করে আলু। চলো খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া আমি তোমাদের সাথে শেয়ার করবো। ভাত হয়েছে, এখানে আছে আলু পোস্ত, এখানে আছে পমফ্লেট, মাছ তোলো। সবাই এখানে খেতে বসেছে, চলো খাওয়া দাওয়া সেরে ফেলি। চা খাচ্ছে এখন, চা চা ব্রেক হচ্ছে। হ্যাঁ চা আসছে, তোমাদের লিকার না? এই আমরা চা পাইনি, লিকার চা যাদের লিয়ে দুধ চা খাবে নিয়ে নে, যারা লিকার খাবে এটা হচ্ছে, এটা হচ্ছে মিন্টুদের কাছে আসার একমাত্র কারণ যে ভাতের চাটা খাবো বলে। চাটা কেমন করেছে? এই তোমার বিশ্ব কথা গেল, আমাদের ইনি আসবি ওকে দিবে। বিছেতে এসেছি অনেকক্ষণ, এসে চা খেলাম মন্টুদের কাছে, আমাদের রুম ওইখানে, কিন্তু আমরা অনেকটা এগিয়ে এসেছি, এখানে সবাই এখানে বসে আছে। আর এখন আমাদের ম্যাগি বলা হয়েছে, ম্যাগি করছে, ম্যাগি খাবো, খেয়ে তারপরে একটু বিচের সামনে যাব, ওখানে গিয়ে একটুখানি ছবি টবি তুলবো, তুলে তারপরে রুমে যাবো। চলো পাপানকে দাদা কোলে নিয়ে ঘুরছে, যতক্ষণ মামার কোলে ছিল চুপ করেছিল, যেই আমি কোলে নিলাম
কান্তা আরম্ভ করে দিয়েছে দেখবেন, আর এগুলো এখনো যায়নি। আজকে সকালে মন্দিরে গেছিলাম যে মাথায় সিঁদুর পড়েছিলাম, তো জল দিয়ে মাথা তো ঘষিনি, প্লেন এমনি জল দিয়েছিলাম, কিন্তু মাথায় বোঝা যাচ্ছে স্পষ্ট। কিন্তু বাকি গেছে এখানে কেটে গেছে। চলো মন্টুর দোকানের পেছনেই বসে রয়েছি আমরা। ওই দেখো সমুদ্র, আমাদের গরম গরম ম্যাগি চলে এসেছে, আমার পেছনে বসে সুলতান চামাই দেখো। এ বাবা, এই যে বাবা, ইয়ে বাবা, তুকি বাবা, তুকি বাবা, তুকি। আসলে ওকে পেছনে নিয়ে বসার একটাই কারণ হচ্ছে হাওয়াটা আসছে না সমুদ্রের, সামনাসামনি বসলে ভালো না, এমনি বারণ করেছে ডাক্তার, তাও তো আমরা নিয়ে আসছি বসছি, এই জন্য বাবা ওকে নিয়ে পেছনে বসেছে। এই বাবা এটা তুকি তুকি তুকি। চল দিদুর কাছে ফোন করি, দাঁড়া কাটাকুটি করছে যে মাটনটা এখানে সেদ্ধ করে রেখে দিয়েছি। আমরা চেঞ্জ করে আসি, চেঞ্জ করে এসে আজকে এখানে আড্ডা মারবো পুরো ওপেন। হ্যাঁ ভালো গান গাওয়ার কথা করছো যখন, চলো আমাদের রিলস কমপ্লিট হয়ে গেছে, এবার যাবো আমরা নিচে, এবার নিচে যাবো, নিচে শায়ন দাদার কেক কাটিং হবে, এটা শায়ন দাদার সারপ্রাইজ। আশার দিন শায়ন দাদার জন্মদিন ছিল, বাট আমরা কেউ সেলিব্রেশন করতে পারিনি কেক পাইনি বলে, আজকে সেটা হবে। পাপান ঘুমিয়ে পড়েছে, পাপানকে সাথে করে নিয়ে যাচ্ছি, ড্রেসটা চেঞ্জ করলাম, প্রচণ্ড অস্বস্তি লাগছে গায়ের মধ্যে। চলো নিচে যাই, সিঁড়ি দিয়ে নামছি, তো সিঁড়ি থেকে নেমে তোমাদের সাথে কথা বলছি। আমাদের বার্থডে বয়ের কেক, এটা এই কেকটা ভালো হয়েছে সোনারা। সব করবো।